হ্যালো ফ্রেন্ড আমি অসীমা বাবুর ফিরেছি তোমাদের কাছে একটা অন্য ভিডিও নিয়ে তো ভাই এই কথাগুলো আর একটু অন্যরকম টাইপের আশা করি সবারই ভালো লাগবে তো এখানে আমাকে গ্রুপে অনেকে কমেন্ট করছে অনেকে অনেক কিছু বলছে তো তাদেরকে আমি বলবো প্রত্যেকটা ব্যাপার কিন্তু কমেন্ট করার আগে ভেবে চিনতে কমেন্ট করবে ফালতু কমেন্ট করে তো কোনো লাভ নেই কিছু লোকের ধর্মই আছে যে যাই হোক কিছু একটা কমেন্ট করে দিই গ্রুপে মজা নেই যারা জীবনে এরকম মনে করে তারা জীবনে বেকারে থাকে সব দিন কিছু করতে পারে না তো তাদেরকে কিছু বলারও নেই আমার তার কারণ সেই সব লোক তো জীবনে কারো কথা শুধরে না আর নিজের লাইফটা বোঝার গুরুত্বটাও বুঝে মানে লাইফের গুরুত্বটাও সে বুঝে না তাকে বলেও কোনো লাভ হয় না হয়তো তাকে তার বাড়িতে মা বলে বলে লাইফটাই নিজের চলে যাচ্ছে কিন্তু সে ছেলে শুধরাবার নয় এরকম হয় আমাকে একটা ভিগোতে কমেন্ট করেছিল একটা লোক বলছে ভাই তুমি যে কাজটা করছো তুমি খুবই ভালো করছো কারণ তোমার কথাগুলো শুনতেও ভালো লাগে এবং তোমার কথাগুলো সবটাই পজিটিভ ভালো চিন্তাধারা ভালো কাজের জন্য হচ্ছে বাড়িতে ছেলেটা দিন রাত খাতো দাতো ঘুমাতো পড়াশোনা করে কিছু করার চেষ্টা নেই এখন কিছু না হোক সকাল সন্ধ্যার দুটা একটা টাইম দুটা টাইমের মধ্যে একটা টাইম রানিং করতে যায় একটা টাইম বাড়িতে বসে পড়াশুনো করে তাকে কোনো টিউশনেরও বলতে হয় না কিচ্ছু না কেননা তার মাথার মধ্যে এটা ঢুকেছে যে মা বাবার কাছে সব টাকা নেই বেশি দিন টাকা পাবো না বা মা বাবার কাছে এত টাকা নেই যেটা আমার ইচ্ছা পূরণ করতে পারবে সে আমাকে এটাই বলেছিল যে তোমার কথা শুনে ছেলেটা কিছু নয় একটা চাকরি বা একটা টাকা রোজগার করার রাস্তা সে দেখতে পাচ্ছে টাকা রোজগার করলে হয়তো সে একটা দামি মোবাইল দামি ল্যাপটপ দামি গাড়ি কিনতে পারবে নিজের পরনের জামা কাপড় ভালো কিনতে পারবে শখের জিনিস কিনতে পারবে তুমি একটা সাপোজ কথা মনে রাখো যে একটা মানুষের জীবনে বাঁচতে গেলে কি কী লাগে হয়তো কারো বাড়িতে থাকে কারো বাড়িতে থাকে না আমি নিজে বলবো যে আমার বাড়িতেও ছিল না কিন্তু আমি নিজে করেছি আমার চিন্তাধারা একটু অন্যরকম আমার সাথে কিছু ছেলে হয়তো চাকরি করেছে কেউ হয়তো বন্ধু বান্ধব দিয়ে পার্টি করেছে কিছু করেছে কিন্তু আমি তার উল্টোটা করেছি আমি কি করেছি চাকরি পাওয়ার পর আমার বাড়িতে যেগুলো ছিল সেইগুলো বাদ দিয়ে ধরুন নিজের জন্য একটা টিভি একটা ফ্রিজ নিজের জন্য যা কিছু ব্যবস্থা এসব পরে হয়েছে আগে একটা মোবাইল গাড়ি নিজের ড্রেস কিছু নেওয়া হয়েছে এরপর এসব জিনিস ধীরে ধীরে করতে হয়েছে প্রত্যেকটা জিনিস হয়তো একটা তুমি নর্মাল বলবো যে একটা ফ্রিজ কিনতে গেলেও আজকাল দেরে সতেরো থেকে কুড়ি হাজার টাকা লাগবে একটা ভালো কিছু ওয়াশিং মেশিন বা একটা আলমারির নিজের জিনিসপত্র গুছিয়ে রাখার জন্য কিনতে গেলে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা লাগবে মানে যাই কিছু করো না কেন একটা হাই কোয়ালিটি নেওয়ার চেষ্টা করবে কেননা পয়সা যখন খরচা করে একবারই করছো বারবার তো আর করছো না বারবার ওটা ডেলি পরিবর্তন করছো না তো ভালো জিনিস নাও যাতে তাড়াতাড়ি নষ্ট না হয় তো এইসব ব্যাপারগুলো তুমি যদি একটার পর একটা মা বাবাকে ডিমান্ড করতে থাকো তারা কতটা তোমার ডিমান্ড পূরণ করতে পারবে তো সেই ছেলেটার মাথায় এটাই ঢুকেছে সেই ছেলেটা আমাকে এটাই বলেছিল যে দাদা আমার জীবনে নিজের রোজগার করে কিছু না হোক একটা ভালো কম্পিউটার অথবা একটা ভালো ল্যাপটপ একটা গাড়ি নেওয়ার আছে একটা ভালো মোবাইল নেওয়ার আছে কিন্তু মা বাবার এত টাকা নেই যে আমাকে এত টাকা দিতে পারবে হয়তো বাবার রোজগার আছে কিন্তু এতটাও রোজগার নেই যে আমার ইচ্ছা পূরণ করতে পারবে একটা ভালো ডিএসএলআর নেওয়া নেওয়ার আছে তো এই কথাগুলো তার মাথায় ঢুকেছে কিন্তু তা সে এটাই বলছে যে আমি এই জিনিসগুলো দেখে করে আমাকে লোভ করলে হবে না বা কার টাকা আছে সেটা দেখে আমার লোভ করলে হবে না আমাকে টাকাটা রোজগার করার জন্য আজকে বিনা মানে ফ্রিতে খাটতে হবে কোনো পয়সা ছাড়াই সেটাই বুঝতে পেরেছি বলছে এই জন্য তোমার কথা শুনে সে দিন রাত চেষ্টা করে যাচ্ছে ছেলেটা যদি জীবনে চাকরি পায় কিছু না হোক নিজের পায়ে দাঁড়িয়ে গেল খারাপ পথে যদি সে না যায় আর যে ছেলেরা নেশা করে না সে যদি নিজের পথে দাঁড়িয়ে যায় নিজের পায়ে তাকে তো কোনো দিনেই কেউ খুঁজে পাবে না কেননা সে এতটা উপরে চলে যায় এতটাই হেভি হয়ে যায় উপরে যাওয়া মানে সোজা উপরে যাওয়ার কথা আমি বলছি না বাকি ছেলেদের থেকে তার স্টেটাস পরিবর্তন অনেক টাফ হয়ে যায় অনেক ভালো হয়ে যায় ঠিক আছে আর যারা নেশা করে তার একটা লুজভাবেই থাকে তো তাদের কথা ছেড়েই দিচ্ছি আমি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো বন্ধুরা জৈন বন্ধুমাত্র